আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজ আমি আপনাদের সামনে খুব মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, পাঙ্গাস মাছের কাবাব। দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি পাঙ্গাস মাছের টুকরোগুলোকে সিদ্ধ করে এর কাঁটা এবং চামড়াগুলোকে আলাদা করে নেব। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, আমার মনে হয় এই রেসিপিটা আপনারা যদি বাসা ট্রাই করেন এবং তারা যদি চেক করে দেখেন, তাহলে আমি অবশ্যই 100% শিওর আপনারা রেসিপিটা অনেক পছন্দ করবেন এবং পাঙ্গাস মাছকেও পছন্দ করা শুরু করবেন। আমি সবগুলো কাঁটা এবং চামড়া খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি নিয়েছি এখানে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে মেখে নিব। যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন আশা করি। এখন আমি এগুলোকে ভালোভাবে মেখে নিব। এখন এর মধ্যে আমি কাবাব মশলা দিয়ে দিব, রাঁধুনি কাবাব মশলা 1 চামচ। তারপর ভালোভাবে মাছের সাথে এগুলোকে মাখিয়ে নিব। এই কাবাবটা আপনারা পোলাও বা সাদা ভাতের সাথেও খেতে পারবেন। কিছুটা আঠালো ভাব যাতে থাকে ভাজতে সুবিধার জন্য, এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিব। তাহলে আমার কাবাবের যে শেপটা আছে সেটা করতে সুবিধা হবে। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এরপর আমি এটাকে ভালোভাবে মেখে নিব। আমার বাসার সবাই, ছোট থেকে বড় সবাই এই কাবাবটা খুব পছন্দ করে। আমি 100% শিওর আপনারাও যদি এটাকে বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই পছন্দ করবেন। আমার মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে কাবাবের শেপে দিয়ে নিব। যেহেতু মাছের কাবাব, তাই এতে আমি কোনো ডিম ব্যবহার করিনি। কর্নফ্লাওয়ারটাই আমি আঠালো ভাব বানানোর জন্য তৈরি ব্যবহার করেছি। দেখুন আমার কাবাবের শেপ হয়ে গেছে। একে একে সবগুলো ডো আমি কাবাবের শেপে নিয়ে নেব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এরপরে একে একে সবগুলো কাবাব আমি দিয়ে দিলাম। বাদামে বাদামে কালার হওয়া পর্যন্ত সময় নিয়ে ভেজে নিব। দেখুন আমার কাবাব তৈরি হয়ে গেছে। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।